শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম বাউলচন্দ্র বড়ুয়া, পিতার নাম মৃত অবনী মোহন বড়ুয়া, মাতার মৃত শিবরানী বড়ুয়া। গ্রাম গোপীনাথপুর, পোস্ট জোয়ারগঞ্জ, থানা জোয়ারগঞ্জ এবং উপজেলা মিলেশ্বর। 1971 সালে আমি তখন স্কুলে ক্লাস টেনে থাকতাম। আমার স্কুলের নাম জোয়ারগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়। আওয়ামী লীগ সবসময় সমর্থন করে আসছি। শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা যুদ্ধের সময় সব অংশগ্রহণ করি। যখন দেশটাকে জ্বালিয়ে ঘর বাড়ি মানুষের আগুন দিয়ে ঘর বাড়ি নষ্ট করে ফেলে, তখন আমরা ভয়ে তখন আমাদের আত্মীয় বাড়ি মায়ানীতে চলে যাই। তারপর একদিন কিছুদিন পরে আসি, বাড়িতে আসি, দেখি যে ঘরের কিছু নাই, সব পড়া। হঠাৎ করে আমার সামনে দুজন পাকিস্তানি আর্মি এবং একজন রাজাকার ছিলেন। রাজাকারটা আমাদের খুবই পরিচিত, আমাদের খুব মোটামুটি খুব পরিচিত। তারপর আমরা ওখানে হঠাৎ করে আমার সামনে পড়ছে, এখন ওরা আমাকে মারি ফেলবে এরকম চিন্তা ভাবনা। তবে রাজাকারটা আমাকে, যদিও সে রাজাকার, সে আমার নাম হচ্ছে ওয়াবালি, সে আমাকে বাঁচিয়েছে। সে আমাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে যাইয়া তুমি আস্তে আস্তে করে চলে যাও। তারপর আমি আস্তে আস্তে করে ওই পশ্চিম দিকে যাইতে যাইতে বা অন্যদিকে সরে যাই। তারপর ওখান থেকে আমি স্থির করলাম যে আমি যুদ্ধে চলে যাবো। ওখান থেকে মায়ানে চলে যাই। মায়ানে থেকে আরও কিছু লোকজন নিয়ে আমরা তখন ভারতে গমন করি, ভারতে চলে যাই। তো ভারতে গিয়ে আমি একদিন পরে ওখানে যোগদান করি। ওখানে কয়েকদিন পরে আমরা ওখান থেকে মোহরি ক্যাম্প নামে একটা ক্যাম্প ছিল, ওই মোহরি ক্যাম্পে আমরা আমাদেরকে নিয়ে যায়। আমরা সেখানে কিছুদিন অবস্থান করি। অবস্থানের পরে দেখি যে আমরা চিজাঙের লোকজন বা অন্য লোকজন কারণে ট্রেনিংয়ে নিচ্ছিল। আমরা কী করলাম তখন চিজাঙের মুক্তিযোদ্ধারা, যেগুলো ওখানে আস্তে আস্তে সংঘবদ্ধ হইলাম, ভিন্ন ভিন্ন সংঘবদ্ধ হয়ে একদিন আমরা ঠিক করি আমরা এখান থেকে চলে যাব। আর ঠিক দুই দিন পরে প্রোগ্রাম ছিল, সেভাবে আমরা ওই ক্যাম্প থেকে স্লোগান দিয়ে বাইরে যাই। বাইরে যাওয়ার সময় আমাদেরকে ওরা বললো অনেক কিছু বলছেন, কিন্তু আমরা এটা মিথ্যা কথা বলছি। তারপর আমার শান্তিঘাট নামক ভারতে শান্তিঘাটের জায়গায় ওখানে আমরা অবস্থান করি। আমরা চিটাঙ্গের সব লোকজন আমরা বের গেছি অনেক। আমি আছি, আমাদের সভাপতি শামসুর রহমান ছিল, তারপর মোশারফ ছিল, তারপরে দেলোয়ার ছিল, সবাই মিলে, আমরা সবাই মিলে এই এলাকারে। তো আমরা আরও বেশ অনেক জানি।
আপনারা কি স্লোগান দিয়ে দিতে বেরিয়েছেন? আমরা আমরা স্লোগান দিয়েছি এটাই যে আমরা এখানে থাকব না, আমরা ট্রেনিং চাই, আমরা ভারতে ট্রেনিং নিয়ে আমরা বাংলাদেশে যাব, এটা নিয়ে আমরা মোটামুটি একটা স্লোগান দিয়েছিলাম আর কি। তো ওখান থেকে শান্তিনাথ যাওয়ার পরে ক্যাম্প ইনচার্জেরা যাই আমাদেরকে বুঝালে, আরও অনেক দু তিনজন লোক ছিল ওদের, যাওয়ার পরে আমাদেরকে বুঝাই বললো যে আমাদেরকে এক সপ্তাহে ট্রেনিংয়ে পাঠাবে, অনেক সান্ত্বনা দিয়ে অনেক বোঝানোর পর আমরা আসছি, আসার পরে ঠিকই আমাদের 7 দিনের পরে অম্পিনগর ট্রেনিং সেন্টার পাঠাই দেয়। তখন অম্পিনগর আমরা ট্রেনিং নিই আর কি। ও তো ট্রেনিং নিয়ে ওখান থেকে আবার আমরা চলে আসি আসার পর আর্মি ক্যাম্পে আসার পর আমাদেরকে হাতিয়ার দেয় সবাইকে, একটা প্লাটন আমরা 32 জন প্লাটন ছিলাম, এই প্লাটন হচ্ছে আমরা সবাই তখন আস্তে আস্তে পায়ে হাঁটি ওই ভারত থেকে বাংলাদেশে আসে। বাংলাদেশে কোথায় আসে? বাংলাদেশে তখন আমাদের এখানে একটা জায়গা ওই পশ্চিম দিকে যাইয়া আবুরহাট নামে একটা জায়গা, ওই আবুরহাট থেকে মাদ্রার থেকে একটা কদিন অবস্থানের পরে একটা হিন্দু বাড়িতে তখন খালি ছিল, আমরা সেখানে আশ্রয় গ্রহণ করি, সেখানে অবস্থান করি এবং সেখান থেকে আমরা মোটামুটি দুই একটা যুদ্ধে অংশগ্রহণ করি। আপনার প্লাটুনে আপনারা যারা আসছেন আপনাদের কমান্ডার কে ছিল? আমাদের কমান্ডার ছিল ইসাক আলী, মোহাম্মদ ইসাক, আর কোয়াজি ছিল আমাদের মোহাম্মদ শামসুলক আমাদের এখানকার, আর সেকশন কমান্ডার আমি ছিলাম একজন, আর মোশারফ ছিল একজন, আরেকজন কথা মনে করতেছি নাকি মিরসরাইতে এখানে যখন আর্মিরা পাকিস্তানি আর্মিরা মিরসরাই অবস্থান করে এদিক থেকে যাওয়ার পর ওখানে আমরা তখন এখানে ওদের সাথে আমরা একটা সাইট নিই একদিকে পশ্চিম পাশে একটা জমিনের মধ্যে, তখন তো বিল্ডিং কিছু ছিল না, তখন আমরা অবস্থান করি সেখান থেকে আমরা যুদ্ধ করি পাকিস্তানিদের সাথে। এরপর আমরা পাইতেছিলে দেশ পরে দেশ স্বাধীন হয় ডিসেম্বরে 7 তারিখ স্বাধীনতা ঘোষণা করে দেশ স্বাধীন হয়, 7 তারিখে আমাদের এই মিরসরাইটা এই স্বাধীন হয় আর কি। এটা অনেক 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 সুফল, আমরা যে যুদ্ধ করেছি যুদ্ধের অনেক সফলতা, আমরা যদিও বঙ্গবন্ধু আমাদের বেশি দিন ছিলেন না বা রাখেন নাই, কিন্তু ওনার কন্যা এসে যথেষ্ট করেছেন, যথেষ্ট যেটা কল্পনা অতীত। নতুন প্রজন্ম সম্পর্কে কী বলবেন? না নতুন প্রজন্ম সঙ্গে বলবো এটা, আমরা যেহেতু যুদ্ধ অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করে দিচ্ছি, নতুন প্রজন্মরা যাতে এই স্বাধীনতা রক্ষা করতে পারে এটাই তাদের কাছে আমাদের কথা থাকবে আর কি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।